ম্যান্ডির সমস্ত কারসাজি কথা বাড়ির সবাই জানতে পেরে যাও। আর কথা সবাইকে বলে, এই ভিডিওটাতে পাচক মশা মুখের ওপর দীপবাবুর মুখ বসিয়েছে, এরপর অগ্নি সবার সামনে বলে, ম্যান্ডি সেদিন প্রোগ্রামে না গিয়ে হোটেলে গিয়েছিল আমাকে জোর করে মিউজিক নাইটে নিয়ে গিয়ে ড্রিঙ্ক করায়। তারপর কথা ম্যান্ডিকে বলে, তুই তো বিনয় মাঝের কাছ থেকে বিয়ের বেনারসিটা কিনেছিলি তাই না? তারপর মানা কিন্তু আছি এই বলে সেখানে বিনয় মাঝিকে নিয়ে আসি। এরপর কথা যে কথাগুলো দীপকে শিখিয়ে দিয়েছিল সেই অনুযায়ী দীপ ম্যান্ডিকে বলে, আমি তোকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, আমি তো দায়িত্ব নিতে অস্বীকার করতে পারি না। এই কথা শুনে ম্যান্ডি রেগে যায় আর অগ্নিকে বলে, ও আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য এসব প্ল্যান করেছি। অগ্নি বলে, তুই প্রান্তিকের সাথে মিনে প্ল্যানটা করেছিস, আমারও কাছে প্রমাণও আছে। তারপর নীলাদ্রি প্রান্তিককে দেখে কথার অগ্নির কাছে এসে বলে, এরপর অগ্নি কায়দা কানুনে সবাইকে নিয়ে প্রান্তিককে ধরতে গেলে প্রান্তিক সেখান থেকে পালিয়ে যায়। তারপর অগ্নি ম্যান্ডিকে বলে, আজকে পর থেকে তোকে আমি এই বাড়িতে আমার টি লাউঞ্জ আর কায়দা কানুনে এলাও করব না। এই কথা শুনে ম্যান্ডি মনে মনে প্রতিজ্ঞা করে যে সে কথার আরো বড় ক্ষতি করবে। এরপর শশিভূষণ অগ্নিকে বলে, তুমি আমার ঘরে একবার এসো তো, কথা আছে, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নি শশিভূষণের ঘরে আসে, শশিভূষণ বলে, সেদিন সবার সামনে তোমায় থাপ্পড় মারাটা উচিত হয়নি। অগ্নি বলে, থাপ্পড় মারাটা যখন উচিত হয়নি তাহলে সয়টাও সবার সামনে বলতেন, কিন্তু আপনি তো আপনার ইগো নিয়ে থাকেন। এই নিয়ে অগ্নি শশিভূষণকে কথা শোনায় আর কথা দরজার বাইরে থেকে তাদের দুজনের কথোপকথন শোনে। খুব দ্রুত আপনাদের মাঝে দিয়ে দিব যারা যারা নাটক দেখতে পছন্দ করেন, নাটক দেখেন, সিরিয়াল দেখেন, তো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেল করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করবেন, ইউটিউবের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। ধন্যবাদ।